তারকাচিহ্নিত প্রশ্ন 311 মাননীয় সদস্য জনাব চয়ন ইসলাম সিরাজগঞ্জ 6 আপনি উত্থাপন করুন অনুপস্থিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ জিয়াউর রহমান চাপাই নবাবগঞ্জ 2 স্পিকার আপনাকে ধন্যবাদ আমি মোহাম্মদ জিয়াউর রহমান 44 চাপাই নবাবগঞ্জ 2 মাননীয় সংসদ সদস্য জনাব চয়ন ইসলামের সিরাজগঞ্জ 6 এর পক্ষে তারকা চিহ্নিত প্রশ্ন 311 এই মহান সংসদে উত্থাপন করলাম ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য তারকা চিহ্নিত প্রশ্ন 311 সংসদে উত্থাপিত হল মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্য 311 তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বর থেকে নগর বাড়ি পর্যন্ত ধীরগতির যানবাহন চলাচলের জন্য দুই পাশে আলাদা লেন সহ চার লেন সড়ক নির্মাণের পরিকল্পনা ইতিমধ্যে গৃহীত হয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রস্তাবিত হাইওয়ে মাস্টার প্ল্যান 2031 সালের মধ্যে সম্পাদন করার অগ্রাধিকার তালিকায় এই প্রকল্পটি রয়েছে কাজ শুরুর তথ্য অচিরেই জানিয়ে দেওয়া ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব মোহাম্মদ জিয়াউর রহমান চাপাই নবাবগঞ্জ 2 সম্পূরক প্রশ্ন করুন ধন্যবাদ মাননীয় স্পিকার আপনারা জানেন যে আমার চাপাই নবাবগঞ্জ জেলার সোনা মসজিদ বলে একটি স্থলবন্দর রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থলবন্দর এছাড়াও রাজশাহী চাপাই নবাবগঞ্জ সহ বিভিন্ন এলাকার যানবাহন আমাদের হাটিকুমরুল রাস্তা দিয়ে চলাচল করে থাকে আমার মাননীয় আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন সবিনয় প্রশ্ন যে আমাদের হাটিকুমরুল হতে আমাদের স্থলবন্দর সোলাবজি স্থলবন্দর পর্যন্ত রাস্তাটি চার লেনের হবে কি না হওয়ার কোনো পরিকল্পনা আছে কি না যদি হয়ে থাকে পরিকল্পনা হয়ে থাকে তবে কবে আলোর মুখ দেখবে এটি শুধু আমার বিনীতভাবে প্রশ্ন ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্য যথার্থ বলেছেন এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক এই সড়কের মান উন্নয়ন ও প্রশস্তকরণে আমরা এর মধ্যে কিছু ব্যবস্থা নিয়েছি তবে সেটা এই সড়কের যেভাবে ভারী যানবাহন চলাচল করে সেখানে এই মহাসড়কটি চার লেন সার্ভিস লেন সহ ছয় লেনে উন্নীতকরণ এটা অনিবার্য হয়ে পড়েছে আমাদের পরিকল্পনা আছে এবং পরিকল্পনা অনুযায়ী আমরা এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য যত দ্রুত সম্ভব আমরা উদ্যোগ নেব